একটু চাহাস পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর রান্না করব। এই তো হাঁসের মাংস, দুইটা হাঁস একদম অল্প হয়েছে, চামড়া নিতে পারি নাই, এত চামড়ার মধ্যে ছোট লোম ছিল যে সেগুলো ফেলে দিছি, একটাও নিই নি আমি, একেবারে পরিষ্কার করে মানে একটু চামড়াও নিতে পারি নি, এই যে সব ফেলে দিছি। আসসালামু আলাইকুম, আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে আসছি। আজকে তৈরি করব হাঁসের মাংস। হাঁসের মাংস আমি কিভাবে ভুনা করি, ভুনা করব অবশ্যই দেখতে থাকেন। আর আমার যা যা লাগবে এখানে সব মশলা আমি নিয়েছি, পেঁয়াজ কুচি, তিনটা রসুন নিয়েছি, আস্ত রসুন দিব, আর এখানে আছে গরম মশলা, জিরে, আর এটার মধ্যে আছে আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর আজকে তৈরি করব হাঁসের মাংস সরিষার তেল দিয়ে। আর এই তো এখানে আছে হাঁসের মাংস, এখানে হাঁসের মাংস কড়াইয়ের মধ্যে রান্না করব, বড় কড়াই নিয়েছি একটা। সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন আস্ত দিব, এখানে গরম মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, কে কাট কেটে দিছো বলো, শীতের দিনে হাঁসের মাংস সবাই খায় না, সবাই হাঁসের মাংস শীতের দিনে খেতে পছন্দ করে, সবার বাড়িতে বাড়িতে দেখি, আমাদের বাড়িতে আশেপাশের বাড়িতে শীত আসলে হাঁস খাওয়াটা একটু বেড়ে যায়। তো এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলো ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি হলুদ মরিচ, এখন দিয়ে দিলাম জিরে গুঁড়া, সাত আট মতো কাঁচামরিচ, কাঁচামরিচ তরকারির টেস্ট মানে বেড়ে যায় কাঁচামরিচে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, ঝাল ঝাল করে রান্না করব, ঝাল ঝাল করে হাঁসের মাংস। এই তো হাঁসের মাংস, সব রকমের মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। হাঁসের মাংস একটু মশলা বেশি দিতে হয়, ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে, সেজন্য আমি আজকে একটু ঝাল ঝাল করে রান্না করেছি। তো রান্না করছি আর কি, এখানে মশলা ভালো করে কষিয়ে আমি মাংস দিয়ে দিলাম। এখন এই মাংস দেওয়ার পরও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, একটু অল্প করে পানি দেব, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, তারপর কষিয়ে কষিয়ে রান্না করব আর কি, যেহেতু হাঁসের মাংস একটু শক্ত থাকে সেজন্য, যাতে খেতে ভালো হয় মানে নরম হয়। এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন অবশ্যই একটা লাইক দিবেন,
নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল আই ক্লিক করে রাখবেন। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দিব। মাটির চুলায় হাঁসের মাংস রান্না সেই হবে খেতে আজকে। দিয়ে দিব রসুন, আস্ত রসুন। হাঁসের মাংস মাটির চুলায় বেশ রসিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি, হয়ে গেছে। কেমন করে হাঁসের মাংস রান্না করেছি, আপনারা কিভাবে রান্না করবেন করেন আর কি, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু গরম গরম ভাত আর হাঁসের মাংস, নিয়ে যাও, বর্ণিতা খাবে। গরম গরম ভাত সাথে হলো হাঁসের মাংস, কেমন হয়েছে আজকের রেসিপি।